Welcome to my channel, Aquarist, and welcome in brand new video. আমি দীর্ঘ 17 থেকে 18 দিন পরে ভিডিও করতেছি, কারণ হচ্ছে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। ফোনটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে ক্যামেরাতে কিছু প্রবলেম হয়েছিল, এখন হচ্ছে আমি 18 দিন ভিডিও করতে পারিনি। যদিও আমার এখন ফোন হতো, আমি এখন পর্যন্ত আমার ফোনটা ঠিক করতে পারি নাই, কিন্তু হচ্ছে আমার ফোনটা ঠিক করতে হচ্ছে আমার নোয়াখালী নিয়ে যাওয়া লাগবে। নোয়াখালী এখান থেকে আমার থেকে মোটামুটি ভালোই দূরে, তো হচ্ছে ওইটা ওইটা সময় সুযোগ হয়ে উঠতেছিল না, এই কারণে ঠিক করা হচ্ছে। আর হচ্ছে আমার ফ্রেন্ড, আমি একটু ওরা না দেখালি নয়, ও হচ্ছে আমার সব সময় পাশে থাকি, আর হচ্ছে ও আমার সব সময় পাশে থাকে, ইউটিউব জানি, ফিস জানি, সবকিছু দেওয়া ছিল। মা কি অবস্থা? আসসালামু আলাইকুম গাইস। গাইস আচ্ছা, ও হচ্ছে না আপাত আমার ক্যামেরা ও ভিডিও করে, ওর সাথে আমি আপনাদেরকে পরে পরিচয় করে দিই। আমি তো বললাম এতদিন পরে আমি ইউটিউবে কেন ব্যাক করতেছি, আর ইউটিউব ভিডিও না করলে সত্যি কথা ভালো লাগে না। আমি আপনাদের এত সাপোর্ট পাইছি, আমি ভিডিও কেন করতেছি? আমার অনেকে এমনকি ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি ভিডিও কেন করতেছেন না, আমার সমস্যা কি? মানে থ্রেট দিতেছে লাইক। তো হচ্ছে ভিডিও ইনশাল্লাহ করবো, ওর দিন আছে, তিন চার দিন আছে, ওর ফোন দিয়ে আমি ভিডিও করবো, আর হচ্ছে তারপর এই সুযোগে আমার ফোনটা আমি ঠিক করে ফেলবো। তো আমি আজকে আপনাদেরকে আমার একটা ট্যাঙ্ক দেখাবো। ট্যাঙ্কটা হচ্ছে প্লান্টের ট্যাঙ্ক করছি, আমার প্লান্টের ট্যাঙ্ক বাড়িতে একটা বড় করে একটা প্লান্টের ট্যাঙ্ক করার চিন্তা ভাবনা আছে, আর করার কাজও চলতেছে, ওইটার ভিডিও পাবেন ইনশাল্লাহ। কিন্তু হচ্ছে এটা আজকে দেখাই দিছি, এটা আজকে দেখার জন্য আমি একদম মাঝে চলে আসা, আর আমার ফার্মের অবস্থা মোটামুটি আছে। তো আসলে আমি আপনাদের দেখাই আমার একটা এদিকে আসা, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটাই আমার একটা প্রথম একটা স্বপ্ন আছে আমার, হচ্ছে যে আমি একটা প্লান্টের ট্যাঙ্ক করবো, বিশাল বড় একটা প্লান্টের ট্যাঙ্ক, আর প্লান্টের ট্যাঙ্ক করবো হচ্ছে আমি ওয়াসেক পয়সালের কাছ থেকে, উনি হচ্ছে প্লান্টের গুরু, আমি ওনার কাছ থেকে শিখবো, আর ওনার কাছ থেকে প্লান্টের ট্যাঙ্ক করা শুরু করবো। তো আসলে আমি আমার এই প্লান্টের ট্যাঙ্ক একটু দেখাই, আমি আপনাকে একটু দেখাই দিছি, এদিকে আসেন, আমার প্লান্টের ট্যাঙ্ক। আলহামদুলিল্লাহ এই ট্যাঙ্কটা তো আমি তো আগে তো হর্নেট দিয়ে সব ট্যাঙ্ক করতাম, কিন্তু এই ট্যাঙ্কটা আমি করছি হচ্ছে একদম গাপ্পি গ্রাস দিয়া। আলহামদুলিল্লাহ সেই পরিমাণে গাপ্পি গ্রাস হয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে, আর হচ্ছে এখনকার সানলাইট কমে যাওয়ার কারণে হচ্ছে কিরকম দেখতে পারবো না, আই ডোন্ট নো, কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ অ্যাস্থেটিক একটা ভিউ আসে এটা থেকে, এই দেখেন এটা থেকে অ্যাস্থেটিক একটা ভিউ আসে। আর এই প্লান্টের ট্যাঙ্কটা আমি প্রথমত হচ্ছে আমি করার চিন্তা ভাবনা করি নাই, হুট করেই প্লান্টের চিন্তা ভাবনা করছিলাম। আমি কী করছি দুষ্টামি করে, আমার অনেক গাপ্পি গ্রাস ছিল যেগুলো হচ্ছে আগে আমি রোপণ করতাম না, আর আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই, গাপ্পি গ্রাস রোপণ করলে হয় না, না রোপণ করলে যেমন হচ্ছে এটা জাস্ট এখানে ফেলে রাখছি পানির উপরে, এভাবে রেখে দিলে হয়। কিন্তু আমি দুষ্টামি করে একবার হচ্ছে গাপ্পি গাছ রোপণ করে দিছি, রোপণ করে দেওয়ার পরবর্তীতে এটা দিয়ে আমি একটা চারে রোপণ করে দিছি, রোপণ করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ দেখেন কি কালার, মানে হোয়াট এ কালার, ভিড়তে কতটুকু বুঝতে পারেন আমি বুঝতে পারতেছি না, কিন্তু হচ্ছে সেই রকম একটা অ্যাস্থেটিক ভিউ এটা থেকে আসে, আর এটা দেখলেই আসলে আর ভালো লাগে। আর হচ্ছে আমি একটা বড় করে একটা প্লান্টের ট্যাঙ্ক করবো, ইচ্ছা আছে ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক সুন্দর এবং বড় করে একটা প্লান্টের ট্যাঙ্ক করার। তো আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো আমি বুঝতে পারতেছি না, কিন্তু আসলেই সেই একটা প্লান্টের ট্যাঙ্ক। আর এই প্লান্টের ট্যাঙ্কের করার মধ্যে পরবর্তীতে আমি যেহেতু বুঝতে পারলাম প্লান্টের ট্যাঙ্ক করার জন্য হচ্ছে যেই যেই ট্যাঙ্কে প্লান্ট করবেন ওই ট্যাঙ্কে হচ্ছে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন মাছ কম দেওয়ার জন্য, মাছ কম দিলে হচ্ছে ভালো হয়, মাছ মাছ যদি বেশি দেন হচ্ছে মাছের যে বর্জ্যটা হয় ও বর্জ্যটা হয়ে গাছের গায়ে লেগে যায়, প্লান্ট হয় না। এই কারণে হচ্ছে আপনি যেই প্লান্ট করবেন আর কি, যেই ট্যাঙ্কে করবেন ওই ট্যাঙ্কে চেষ্টা করুন যত পরিমাণে মাছ কম দেওয়ার জন্য। আর মাছ যদি দিতেই হয় তাহলে হচ্ছে চেষ্টা জ্যাবরা টেট্টা এই দুইটা মাছ প্লান্টের ট্যাঙ্কের জন্য খুবই উপকারী, তো এটা দিতে পারেন। আর এইসব বিষয়ে আমি দিন দিন ইনশাল্লাহ আরও বড় করে ভিডিও করার চেষ্টা করবো, আজকে আপাতত একটু দেখায় আমার এই ট্যাঙ্কটা। তো এই ট্যাঙ্কে তো এ একটা গেল, এটাতে আমি তো জাস্ট উপর দিয়ে গাপ্পি গ্রাস আছে, হ্যাঁ প্রচুর পরিমাণে গাপ্পি গ্রাস হয়ে গেছে। তারপর হচ্ছে নিচে একটু যদি দেখাই, সত্যি কথা গাছটা নাম আমি জানি না, শুধু একটা গাছের নাম জানি যে এখানে আছে ডিফোরমিস আছে, হ্যাঁ এই দেখেন নিচে যে গাছটা আছে এই গাছটার নাম হচ্ছে ডিফোরমিস, আর একটা গাছের নাম জানি এখানে আরও দুইটা তিনটা প্রজাতির গাছ আছে, কিন্তু ভিডিওটা আরেকটু আগে করলে ভালো হইতো তাহলে আপনারা বুঝতে পারতেন। এই দেখেন এই একটা হচ্ছে এখানে এই পটের ভিতরে হচ্ছে তিনটা দাঁতের গাছ আছে, হ্যাঁ এই দেখেন যেটা একটা একদম উজ্জ্বল করতেছে এটা হচ্ছে ডিফোরমিস, তারপর একটা নাম জানি না, তারপর একটা নাম জানি না, যাই হোক আরেকটা গাছ আছে এই দেখেন, এইটাতে আছে হচ্ছে আমার এই দেখেন এ একটা ডিফোরমিস আছে, আমি আপনাদের একটু দেখাই, এ একটা ডিফোরমিস আছে, হ্যাঁ এই দেখেন এ একটা ডিফোরমিস, আলহামদুলিল্লাহ হেভি হয়েছে। আর এই ডিফোরমিসটা আমার হচ্ছে ফয়সাল ভাই গিফট করেছিল হচ্ছে আমি এক্সিবিশনে গেছিলাম মতনই, আমাদের যে এক্সিবিশনটা হয়েছিল রঙিন নাসের এক্সিবিশনে গেছি মতনই, আমাকে হচ্ছে
ফয়সাল ভাই এটা গিফট করেছে, থ্যাংক ইউ ফয়সাল ভাই আমাকে গিফট করার জন্য। আর হচ্ছে এই যে প্লান্টটা আছে এটার নামটা আমি ভুলে গেছি সত্যি কথা, তার মানে হচ্ছে আমার এই যে কয় জাতের প্লান্ট আছে আমি আপনাদের একটু বলি। ছোট্ট একটা হাউস, প্লান্টের পরিমাণ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, কিন্তু চেষ্টা আছে আরও অনেক পরিমাণে প্লান্ট কালেক্ট করবো ইনশাল্লাহ এই ভিডিও কিছুদিনের মধ্যে। হচ্ছে আপনারা দেখতে পারেন আমার বাড়িতে যা আপনারা তো জানেন হাউজের কাজ ধরবো, এই হাউজের কাজ ধরলে একটা প্লান্টের একটা ট্যাঙ্ক করবো এক্সট্রা প্লান্টের জন্য। তো এই হাউসে আমার কী কী প্লান্ট আছে আমি আপনাদের একটু বলি। প্রথমত আছে গাপ্পি গ্রাস একটা, এইখানেও আছে গাপ্পি গাছ, তারপর কিছু হর্নড আছে এই কর্নারে কিছু হর্নড আছে, তারপর হচ্ছে এ একটা গাছ আছে দুই তিন প্রজাতির, ডিফেন উইস আছে চার প্রজাতির, তারপর হচ্ছে এ একটা আছে এটার নামটা আমি ভুলে গেছি, তারপর হচ্ছে এখানে পাঁচ ছয় সাত সাত আট প্রজাতির হচ্ছে আমার এই জায়গায় এই হাউসটাতে প্লান্ট আছে আলহামদুলিল্লাহ। এটা চেষ্টা আছে আমি অনেক প্লান্ট করবো, একদম প্লান্ট করে পুরো ভরে ফেলবো। আর প্লান্টের ট্যাঙ্কের যে কি মজা, যে করে একমাত্র সেই বুঝতে পারে প্লান্টের ট্যাঙ্কের কী মজা। তো হচ্ছে আমি এরতে প্লান্ট করবো, এই দেখেন একটু আউলে গেছে একটু, আমি একটু ঠিক করে দিই। যাই হোক এটা দেখানোর জন্য হচ্ছে আজকে ভিডিওটা তৈরি করা, আর আপনাদের মাঝে ভিডিও না করলে সত্যি কথা ভালো লাগে না। তো এই কারণে হচ্ছে আমি ভিডিওটা তৈরি করতেছি, এই হচ্ছে আমার প্লান্টের ট্যাঙ্ক। তো মামা কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যায়? আমার মাছ সব মারা গেছে। না মাছের যদি যত না আগার মাছ মারা যায় ওটা স্বাভাবিক। ও বলতে আমি তো পড়ালেখার জন্য বাইরে ছিলাম, এই জন্য আমার মাছের টেক কেয়ার করা হয় নাই, ছোট ভাইটার পড়ালেখার চাপ এই জন্য হয় নাই। আর আমি ইনশাল্লাহ সামনের দিকে মাছ নিয়ে আবার কাজ করবো। রঙিন মাছ হচ্ছে নেশা এক ধরনের, নেশা তো ঠিক আছে কিন্তু নেশা যে ধরে রাখতে পারে সেই নেশা, আর এই নেশার মাছ যদি অন্য কোনো নেশায় পরে সে তাহলে তাই খুঁজে পাওয়া যাবে না, ইউ নো হোয়াট আই মিন। যাই হোক নারী সঙ্গে নেওয়া যাও না মামা, নারী সঙ্গে নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা দেখে এটা ভিডিও হয়ে গেছে মামা বুঝছো। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার একটা প্লান্টের ট্যাঙ্ক, আমি হচ্ছে প্রতিটা ট্যাঙ্কের আলাদা আলাদা স্পেসিফিকলি ভিডিও দিই। এখানে হচ্ছে অনেকের হচ্ছে অনেক হচ্ছে আমাকে বলে যে ভাই এইরকম ভিডিও দিয়ে আমাদের সময় নষ্ট করতেছেন কেন। ভাই আপনাদের সময় নষ্ট করলে বিষয়টা এরকম না, হচ্ছে আমি আমার যেই হাউসগুলো আছে বা যেভাবে আমি কাজ করি দৈনন্দিন এটাই তুলে ধরি, আর মাঝে মাঝে আপনাদেরকে শেখানোর কিছু থাকে ওইটা আমি আলাদা ভাবে বলে দিই, এটা থেকে আপনাদের শিখানোর কিছু আছে। কিছু কিছু ভিডিও আছে আমি ব্লগিং আকারে করি, আর কিছু ভিডিও আছে আপনাদের শিক্ষণীয় আকারে করি, তো যেটা আপনার ভালো লাগে ওইটাই দেখবেন। তো ভাই এসব বাজে কমেন্ট গুলো করলে আছে নিজের কাছে খারাপ লাগে, তো এতটুকু। আর হচ্ছে কিছু খারাপ মানুষের ভিতরে কিছু ভালো মানুষ আছে, যেমন হচ্ছে আমার এতদিন ভিডিও ছিল না, আমি হচ্ছে দীর্ঘ 17-18 দিন ভিডিও করতে পারিনি, আমার কাছে কত মানুষ ফোন দিছে, কত মানুষ হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে তারপর হচ্ছে মেসেঞ্জারে নক দিয়ে ফোন দিয়ে নক দিয়ে বলতেছে যে ভাই আমার ভিডিও করতেছে না, ভিডিও করতেছে না সমস্যা কি, যদি আমি কমিউনিটিতে পোস্ট করছি কিন্তু তারপরেও অনেকে হচ্ছে আমাকে অনেক রকম ভালোবাসা দিছে। ভাই আসলে এটা আপনাদের থেকে আমি ছোট একটা মানুষে এতটুকু ভালোবাসা পাওয়া এটা আমার জন্য আসলে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক আপনাদের এই ভালোবাসাটা আমি সবসময় পেতে চাই। ভিডিওটা কিরকম হয়েছে আমি জানি না, প্রতিদিন আমি তো এভাবে ভিডিও করি কিন্তু আজকে তো ইফতার হাতে ফোন দিছি। তো আজকের মতো ভিডিও পর্যন্তই, ভিডিও ভালো একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।